কি অদ্ভুত এই যুদ্ধ, জয় হবে না কেউ, দুপক্ষেরই পতন হবে। আজ যুদ্ধের 18তম দিন, দুপক্ষের সেনানীরা প্রস্তুত, প্রস্তুত বাদ্যযন্ত্রীরা, এক্ষুনি এসে পড়বেন প্রভু কৃষ্ণ, বেজোড় বেশঙ্খ, শুরু হবে যুদ্ধ। চারিদিকে শুধু শত শত মৃতদেহ, চারিদিকে শুধু শত শত মৃতদেহ। Thank you.
ন্যায় যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করতে পারলেন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুর্যোধনের পুরো ভঙ্গ করবেন। এখন সেই প্রতিজ্ঞা পালন করুন, কপট দুর্যোধনকে কপটতা দ্বারাই বিনাশ করুন। Yeah.
যুধিষ্ঠির হয়ে যুদ্ধ করেছ, এ তো কৌরবদের লজ্জার কাহিনী। হ্যাঁ তুমি 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 তো একমাত্র কৌরব উজ্জ্বল নায়ক। দুঃখ করো না, যে গতানুগতিক ধারায় না গিয়ে অন্য পথ বেছে নেয় অকভিত সাধারণ মানুষের কাছে, এই তো তার প্রাপ্য। দেখো মা, কে ফিরে এসেছে দেখো। ওকে জিজ্ঞাসা করো, ও ভালো আছে? পুত্র, তোমার ওই হাত কাপড় আত্মীয় পথ করতে করতে কৈশর্যশালী পাণ্ডবদের কাছে তোমার নিজের রাজ্যকে খুব হতাশ্রী মনে হচ্ছে না? চুপ করে আছো কেন? ক্লান্ত বিদু, শোভা পায় না মা। কি করলেন মা, কি করলেন? বিশ্বাস করে হাত থেকে অস্ত্র নামালেন, তারপর ওই মহাপাপী কৃষ্ণদুপ্ত তরবারির আঘাতে সত্য দিয়ে যুধিষ্ঠির আমার অপরাজয় পিতাকে বধ করল, একটা অর্ধ সত্য আমার জীবনটাকে শেষ করে দিল, শেষ করে দিল যুধিষ্ঠির। কি করবো,
কি করব আমি এখন? আমি কিছুতেই ভুলতে পারছি না। ধর্মরাজ হয়ে উনি বললে তিনি কোন পার্থক্য করেননি মতো সেদিন থেকে আমি অশ্বত্থামা ওই পণ্ডবদের আমি হত্যা করব মহারাজ। আপনি অনুমতি দিন মহারাজ, আপনি অনুমতি দিন। আপনি অনুমতি দিলে অশ্বত্থামাকে সেনাপতি করে আমরা আবার যুদ্ধ করব। মহারাজ অনুমতি দিয়েছে, অশ্বত্থামাকে সেনাপতি হিসাবে বরণ করুন।
মানে বিশ্রাম নাও তোমরা। কাল সকালে জানাবো তোমাকে আমি পাহারা দিচ্ছি সেনাপতি অশ্বত্থামা পাহারা দিচ্ছে এখন। জয় পাণ্ডবেরা এখন নিরস্ত হয়ে ঘুমিয়ে আছে, ওরা এখন একা। কৃষ্ণমাতা গান্ধারীকে সান্ত্বনা দিতে হস্তিনাপুরে গেছে। আক্রমণের যে ভালো সময় আর আসবে না মাতুর। জয় কি সেনাপতির আদেশ? তোমার উত্তর আর গর্ব আমি আমি হতে দেব না, এ অন্যায়। এ হবে, এ হবে। সঙ্গে যদি না যাও আমি একাই যাব। যাবই পারো, একটু ভেবে দেখো অশ্বত্থামা। এই প্রতিহিংসায় আমরাও তোমার সাথে আছি, আমরাও প্রতিশোধ নিতে চাই। কিন্তু লোকে আক্রমণ করা ছাড়ো অন্য পথ আছে কিনা দেখো। অন্য পথ? অন্য পথ? পাণ্ডবেরা কি অন্য পথ রেখেছে? মিথ্যা বলে আমার পিতাকে হত্যা করেছে মাতুল, হত্যা করেছে। আজকেই দেখলাম অন্যায় ভাবে ভীম দুর্যোধনকে মাটিতে ফেলে দিল।
গাউরু ভাঙা হাতু ভাঙা গা স্তনের মাথায় পা রেখে ভীম পশুর মতো চিৎকার করে উঠলো মাতুর আমি শপথ নিয়েছি এই পাণ্ডবদের আমি হত্যা করব মাতুল যেভাবে হোক তোমার পাতি একমাত্র পাত কোন অনীতি নয় Thank you.
Thank you.
থামো অশ্বত থামা, থামো। ব্যাস বলছি, তুমি কি করছো? থা কি তুমি জানো? ওরে নরাধম, এর লক্ষ্য যদি ঠিক হয় তবে সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে প্রাণ বলে কিছু থাকবে, পরবর্তী শতাব্দীতে পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাবে না, বিকলাঙ্গ কুষ্ঠাগ্রস্ত শিশুরা জন্ম নেবে। স্যার স্যার, ওই নদীনালার কথাটা বলুন, নদীনালার কথাটা। নদীতে বইতে থাকবে আগুনের স্রোত, আকাশ থেকে ছড়তে থাকবে বিষের ধারা, ফুটতে থাকবে মাটি, কেউ থাকবে না, কিছুই থাকবে না। শেষ হয়ে যাক সবকিছু, ধ্বংস হোক পৃথিবী। আমার সত্য মানে আমি দেখতে চাই কৃষ্ণ কি করে রক্ষা করে পৃথিবী। তাহলে এদিকে তাকিয়ে দেখো, কৃষ্ণ বলার আগেই অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। আমি কি করব, আমায় একা পেয়ে ওই অন্যায় কৃষ্ণ পাণ্ডবদের সাথে নিয়ে আমাকে হত্যা করতে চেয়েছে। এখন ওই ব্রহ্মাস্ত্র মহাশূন্যে ধাক্কা খাবে, সূর্য নিভে যাবে, বন্ধ হবে বসুন্ধরা। অর্জুন শোনো, আমি ব্যাস বলছি, ফিরিয়ে নাও ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামা শোনো, স্পৃহা প্রতিহিংসায় বিশ্ব ধ্বংস করো না, নিজের মনি দিয়ে বনে চলে যাও। আমি অক্ষম, আমি আক্রমণের ইতি জানি, কিন্তু অস্ত্র ফিরিয়ে নিতে বা কিছু হতে যেতে আমার পিতা আমাকে শেখায়নি। সমগ্র মানব জাতিকে এভাবে ধ্বংস করার কোনো অধিকার তোমার নেই। শুনুন ব্যাস, শোনো কৃষ্ণ, ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে আমি পারবো না। যদি পৃথিবীকে রক্ষা করতে চাও তাহলে শোনো, আমার এই ব্রহ্মাস্ত্র আঘাত করুক উত্তরার গর্ভে। উত্তরার গর্ভ শেষ হোক পাণ্ডবদের একমাত্র বংশধর। পশু পশু, তুমি একটা পশু। পশু আমি ছিলাম না, আমায় পশু করেছে যুধিষ্ঠির। পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারীকে।
রক্ষা করেছি সমগ্র মানব জাতির ভবিষ্যৎ, কিন্তু তুমি তুমি ধ্বংস করতে চেয়েছিলে এই পৃথিবী। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বিকলাঙ্গ শিশুদের জন্ম দিতে চেয়েছিলে তুমি। ভ্রূণ হত্যার মতো মহাপাপ তুমি করেছ। পাণ্ডবের হাত থেকে তুমি নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমার মাথার ওই যে মণি, সেই মণি এবার তুমি আমাকে প্রদান করো। দাও, এখন থেকে ওই মণি নিজের মস্তকে ধারণ করবেন। দাও দাও প্রতিদিন প্রত্যেক মুহূর্তে তোমার শরীরে জন্ম নেবে নতুন 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 গড়িয়ে পড়বে রক্ত, মারা যাবে না। Oh,
আপনার শত পুত্র আছে, লক্ষ লক্ষ সেনাধীনদের মৃতদেহ, মৃতদেহগুলির অধিকার নিয়ে চলছে মাংসাশী প্রাণীদের টানাটানি আর চিৎকার। মাতা গান্ধারী, মহারাজ দুর্যোধন যেখানে ধরাশায়ী হয়েছিলেন এই সেই স্থান। ও এই যে দুর্যোধনের গদা, দুর্যোধনের গদা, তোমাকে ভোগ করতে হবে কৃষ্ণ।
নীতি থাকে, আমার তপস্যায় যদি ধর্ম থাকে, তবে শোনো মধুসূদন, প্রভু বা পরাৎপর যেই হও না কেন, তোমার নিজের বংশ নিজের জ্ঞাতি পরিজনদের ঠিক কেমনি ভাবে তুমি নিজের হাতে বিনষ্ট করবে। সাধারণ ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। প্রভু কিন্তু নিহত হবে পশুর মতো। প্রভু বা পরাৎপর, প্রভু বা পরাৎপর, প্রভু বা পরাৎপর, যাই হই না কেন আমি মা, আমি তো তোমারই সন্তান। আজই 18 দিনের ভয়ঙ্কর যুদ্ধে আর কেউ নয় মা, আমি আমি বার বার হত হয়েছি। এই যে যত সৈনিক নিহত হলো তার আর কেউ নয় মা, আমি অসুস্থ, আমার দেহ থেকে রক্ত আমি তো যুগ যুগ ধরে নির্গত হব। আমি যেমন জীবন তেমন মৃত্যু তো আমি। প্রভু বা পরাৎপর, আজকেই তোমারই অভিশাপ আমি নতমস্তকে গ্রহণ করলাম মা গো। চলো Oh!
এই যে মহাভারতের এত বড় একটা ভারত যুদ্ধ হলো, গোটা ভারত ব্যাপী এই যে ভারত যুদ্ধটা হলো, এই যুদ্ধের কি ফলাফল? ফলাফল হচ্ছে আমরা আমাদের নতুন রাজা হিসাবে পাচ্ছি মহারাজ যুধিষ্ঠির। এরপর থেকে আমাদের রাজা হবেন যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির। আর কিছুক্ষণ পরেই আমাদের এই নতুন রাজা তিনি শপথ দেবে, তার অভিষেক গ্রহণের অনুষ্ঠান হবে। তো ওই যে একটা কথা আছে না, কাশীরাম দাস না কে যেন লিখেছিল যে মহাভারতের কথা অমৃত সমান, ওই যে শুনে সে নাকি পুণ্যবান। তো এরকম আপনারা জানবেন, তো আমি হচ্ছি সেরকমই একজন পুণ্যবান মানুষ। ঠিক এই সময়ে আমি একটা নতুন কাজের কন্ট্রাক্ট পেয়ে গেছি। এই যে আমাদের নতুন রাজা, তিনি চাইছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই যুদ্ধক্ষেত্রকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলবে, মানুষের মন থেকে যুদ্ধের সমস্ত স্মৃতি মুছে ফেলবে, সমগ্র দেশ থেকে সব রক্তের দাগ মুছে ফেলবে। এই যুদ্ধক্ষেত্রকে পরিষ্কার করে ফেলার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে গোটা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার করতে হবে।
সুন্দর লাগছে। আমাকে আমার পূর্ব প্রতিশ্রুতি মতো আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আমার শাসন। সকলের মন থেকে মুছে ফেলতে হবে সব যুদ্ধের স্মৃতি, মুছে ফেলতে হবে সব রক্তের দাগ। আমি জানি সে বড় কঠিন কাজ, আমাকে করতেই হবে। বাইরের সমস্ত দাগ মুছে ফেলা গেছে, এখন মুছে ফেলতে হবে মনের দাগ। সে কাজ বড়ই কঠিন, তবু আমাকে করতেই হবে। আমার কাজকে আরো কঠিন করে দিয়েছে আমার ভাইয়েরা, আত্মীয়রা। ওরা অজ্ঞানী, দুর্বিনীত, অহংকারী, পাশবিক উল্লাসে আজও মেতে আছে। এদের দিয়ে, এদের মধ্যে আমাকে আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। যে সিংহাসন আমি দখল করেছি তার সাথে রয়েছে অন্ধত্বের অটল সংযোগ। যে প্রজারা রয়েছে তারা পূর্ব শাসনের পুরনো ছাঁচে গড়া। এখানে সকলেই 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 বিজয়ী, কিন্তু বিশ্বাসঘাতক। তবু এদের দিয়ে, এদের মধ্যে আমাকে আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। আমি জানি সময় একটু লাগবে, আমাকে আরো ভাবতে হবে, আরো আরো ভাবতে হবে, আরো ভাবতে হবে, আরো ভাবতে হবে। স্যার, তাকে স্যার এটা আপনাকে দিয়েছে কি? এটা এটা মোবাইল ফোন। কি হয় এটা দিয়ে? এটা দিয়ে ওই দূরের মানুষের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, হ্যাঁ, চিঠি পাঠাতে পারবেন, হ্যাঁ, ছবি তুলতে পারবেন। ছবি? হ্যাঁ, আমার ছবি উঠবে? হ্যাঁ স্যার। দেখাও দেখাও স্যার, স্যার এক সেকেন্ড, এক সেকেন্ড। আমাদের সমাবেশে দলে দলে আমাদের সমাবেশে দলে দলে চোখ দিন, আমাদের সমাবেশে দলে দলে চোখ দিন, আমাদের সমাবেশে দলে দলে চোখ দিন, আমাদের সমাবেশে দলে দলে চোখ দিন।
আমাদের সমাবেশে দলে দলে যোগ দিন। আমাদের আজকের বিষয় এই নতুন রাজা খাজা রাজা আহম্মদ খোদার এক খাসি। এর থেকে আমাদের পুরনো রাজা ভালো ছিলেন, অন্য হলেও শাসন করতে। আর এই নতুন রাজা প্রজারা কি চান তিনি তাও জানেন না। ভাই বন্ধু সব, আমাদের অন্ন চাই, আমাদের কাজ চাই, আমাদের রাস্তা চাই, আমাদের সুদা হুকুম চাই, আমাদের কড়া আইন চাই, আমাদের সুদক্ষ নায়ক চাই। ভাই বন্ধু সব, আমরা ঠিক করেছি, আমাদের দাবি দাওয়া পূরণের জন্য আমরা এই নতুন রাজার কোষপত্র লিখে দাহ করব। আমি আত্মহত্যা করব। সে কি
আত্মহত্যা করতে রে, আত্মহত্যা করতে রে, আত্মহত্যা করলে মহা পাপ হয়। যারা আত্মহত্যা করে তাদের স্থান হয় অন্ধকারে, অন্ধ লোকে। এই পৃথিবী থেকে বেশি অন্ধকার কোথায়? আরে যুযুৎসু, আমি অন্ধ পিতার সন্তান। শান্ত হও যুযুৎসু, শান্ত হও। অন্ধত্ব থেকে আমার জন্ম। কৃষ্ণের প্রতি মিথ্যা বিশ্বাসে কিছুদিন আলোর আলোর দেশে ঘুরে বেড়ালাম। আমি আবার ফিরে যেতে চাই। না যুযুৎসু, শান্ত শান্ত হও। আমি এসেছি যুযুৎসু, আত্মহত্যা করেছে। দেখো দেখো, ব্রাহ্মণ বিদায় নেবে। কেমন কথা, কেমন শান্তি! যুযুৎসুর এই আত্মহত্যা ছড়িয়ে পড়বে সমস্ত দর্শনে, সাহিত্যে, শিল্পকলায়, শাসন ব্যবস্থায়। আত্মহত্যায় হবে মানুষের জীবনের চরম লক্ষ্য। আত্মহত্যায় হবে মানুষের জীবনের চরম লক্ষ্য। আত্মহত্যায় হবে মানুষের জীবনের চরম লক্ষ্য। আত্মহত্যায় হবে মানুষের জীবনের। ঘুম পায়, আমার বড় ঘুম পায়। আমি ঘুমাবো, কে আছো? আমার শোবার ব্যবস্থা করো, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। Thank you.
না পরীক্ষিত যাও না যাও না পরীক্ষিত আমি কল্লোল শেষ করছি আজকে নাট্য সন্ধ্যা আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন নাটক নিয়ে কারোর যদি কিছু বলার থাকে মতামত জানানোর থাকে তাহলে নিশ্চয়ই বলতে পারে সেটা আপনারা যারা এখনো বেশ কিছুক্ষণ সময় এখানে থাকতে পারবেন বা আছেন তাদের কাছ থেকে আমরা শুনতেও চাই একটু আমরা গুছিয়ে নিলাম তারপরে আপনাদের মতামত শোনা যাবে মানে সেটা আপনাদের মতামত পেলে আমাদের ভাল লাগবে এখন শেষ করছি এখানে হ্যাঁ সেই ড্রেস করে মানে একটা বলে আর চা করছে।